হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা ভীষণ মজার একটি ছড়া বলবো। আমি যখন তোমাদের মতো ছোটো ছিলাম, আমি কিন্তু সবার আগে এই ছড়াটি মুখস্থ করতাম। আর কি করতাম জানো? সারা বাড়ি ঘুরে ঘুরে আমি এই কবিতাটি অর্থাৎ এই ছড়াটি বলতাম। চলো তাহলে আমরা এই ছড়াটি পড়ে ফেলি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকে তবু কথা কর না কেন বউ। কবিতাটি খুব মজার, তাই না? এই যে দেখতে পাচ্ছ, আতা গাছে একটি তোতা পাখি বসে রয়েছে। আমরা কিন্তু এই পাখিটিকে টিয়া পাখিও বলি। তোমরা কিন্তু এই ছড়াটি মুখস্থ করে আমার মতন মজা করতে করে বলতে পারো। চলো বন্ধুরা, আমরা আরও কিছু দেখে নিই। ছবি দেখি ও শব্দ বলি। এখানে কতগুলো ছবি দেওয়া রয়েছে, এই ছবিটি দেখে কি মনে হচ্ছে? বউ, ঠিক বলেছ, একটি লাল টুকটুকে বউ, তাই না? পরবর্তী ছবিটি হচ্ছে আম। আমার কিন্তু আম খেতে খুব ভাল লাগে। কাঁচা কাঁচা আম খেতে যেমন টক টক মজা লাগে, ঠিক তেমনি পাকা আম খেতে কি সুস্বাদু মিষ্টি, তাই না বন্ধুরা? এই ছবিটি কি দেখে তোমরা বুঝতে পারছো এটি কি? এটি হলো বাদুর। এবং সর্বশেষ যে ছবিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বক, এবং বকের মুখে কিন্তু ছোট্ট একটি মাছ। তাহলে বন্ধুরা, তোমরা এই ছবিটি দেখো। এই ছবিটি দেখে তোমরা কিন্তু তোমাদের টেক্সট বুকের সাথে মিলাতে পারো। এই যে এখানে ওই ছড়াটি লেখা রয়েছে, আমি চাইবো তোমরা খুব মজা করে এই ছড়াটি বলবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, ধন্যবাদ।